সুপ্রভাত বন্ধুরা, সৃজন পত্রিকার তরফে আপনাদের সঙ্গে আমি মধুসূদন রায়। আজ আমরা কথা বলবো এই প্রজন্মের প্রখ্যাত ঔপন্যাসিক সাহিত্যিক শ্রী স্বরণজিৎ চক্রবর্তীর সঙ্গে। তরুণ প্রজন্মের কাছে তিনি ইউথ আইকন। স্বরণজিৎ চক্রবর্তী মানে পাতাঝরার মরশুম থেকে আলোর গন্ধ, পাল্টা হাওয়া থেকে ক্যাম্পাস, ফিঙে থেকে মোম কাগজ। আসুন কথাবার্তা তাহলে শুরু করা যাক। দাদা, দাদা প্রথমেই প্রথমেই যেটা যেটা বলবো বলবো যে যে আমরা আমরা তো তো জানি, জানি, মানে মানে পড়েছি পড়েছি দু দু এক এক জায়গায় জায়গায় যে যে আপনি আপনি উপন্যাস উপন্যাস লেখার লেখার শুরু শুরু করার করার আগে আগে কবিতা কবিতা লিখতেন। লিখতেন। তো তো আমার আমার যারা যারা পাঠক পাঠক তাদেরকে তাদেরকে আমি আমি জানাতে জানাতে চাই চাই যে যে আপনার আপনার লেখার লেখার শুরুটা শুরুটা কিভাবে কিভাবে হলো, হলো, কবিতা কবিতা লেখার লেখার থেকে থেকে শুরু শুরু করুন করুন আপনি। আপনি। কবিতা তো লিখেছি অনেক ছোট বয়সে, তখন ধরো কলকাতায় চলে, আগে তো আমি মফস্বলে থাকতাম, হ্যাঁ, সেখান থেকে কলকাতায় চলে আসি। এবং কলকাতা আসলে আসলে কি হলো, কলকাতায় কোনো বন্ধু বান্ধব ছিল না। তো আমাদের সময় তো আমি যখন ছোট ছিলাম, সেই 87 88 এর কথা বলছি, হ্যাঁ, 5 6 এ পড়তাম, তখন তো এত কিছু ছিল না। আর বাড়িতেও যখন তখন টিভি দেখতে দিত না, তো পড়াশোনার বাদ দিয়ে বই পড়তাম, গল্প বই পড়তাম, তারপরে আর লিখতাম, মানে মিলিয়ে মিলিয়ে ছড়া লেখার চেষ্টা করতাম। সেটাই ক্রমশ বড় হওয়ার সঙ্গে সঙ্গে কবিতা লেখার চেষ্টায় পাল্টেছে আর কি। আর কবিতা পড়তে ভালো লাগতো ছোটবেলা থেকে, তো এভাবেই কবিতা লেখা। তারপর লিখতে লিখতে একটা সময় পর নিজের কবিতা আর নিজের ভালো লাগছিল না, এবং তখন নিজের লেখা লিখতে ইচ্ছে করতো না, নিজের কবিতা দেখতে ইচ্ছে করতো না। তো সেই সময় কি লিখবো সেটা আমি বুঝতেও পারতাম না। তখন এক আছেন আমার দাদা, দাদা তিনি আমাকে বললেন যে তুই এটা না করে, তুই গদ্য ট্রাই করতে চাই না, মানে কোথাও লেখার জন্য ছাপাবার জন্য না, নিজে তো একবার ট্রাই করে দেখতে পারে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, বলে আমি একটা গল্প লিখলাম। তার আগেও আমি গদ্য লিখেছি, ওই কবিতা লেখার ফাঁকে ফাঁকে আমি গদ্য লেখার চেষ্টা চেষ্টা করেছি নানা রকম, কিন্তু সেগুলো খুব একটা অদ্ভুত জটিল গদ্য লিখতাম আমি তখন। হ্যাঁ, তারপরে আমি যখন ওই সেকেন্ড শেষে আবার, এবং আমার মাও মারা গেল আর কি, তারপর তার সেই সময় 2002-তে মা মারা যাওয়ার পরও আরো একা হয়ে গেলাম, যেহেতু কোনোদিনই খুব একটা বন্ধু বান্ধব নেই, মা মার সাথেই যা গল্প হতো, মা মরে যাওয়ার মা মারা যাওয়ার পরে আর কি আরোই একটা শূন্যতা তৈরি হয়, যেমন হয় আর কি মানুষের। তো সেই সময় আমি কি করবো ভাবতে ভাবতে, ওই তখন ওই এক দাদা দাদা বলতো যে লেখ লেখ, এত গেত হয়ে থাকিস না এত, হ্যাঁ কিছু তো লেখে বাবা, বাড়িতে বসেই তো আছিস। এরকম করতে করতে একদিন একটা ছোট গল্প লিখলাম, লিখে পাঠিয়ে দিলাম। সেটা বেশ কয়েক মাস পর ইংলিশ কবিতে ছাপা হলো প্রথম সংখ্যায়। তারপরে আরেকটা লেখা লিখলাম, সেটা ছাপা হলো না। তারপরে থার্ড লেখা লিখলাম, সেটা আবার ছাপা হলো। এরকম করে করে একটা দুটো করতে করতে আমার গদ্য লেখা আর কবিতা কি এখনো লেখেন? এখনো কবিতা লিখি, কিন্তু খুব একটা কোথাও ছাপতে টাপতে দিয়েছি না। তবে হ্যাঁ, যখন কেউ চায় দিতে ম্যাগাজিন থেকে, তখন নিশ্চয়ই কবিতা দিই। হ্যাঁ 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 গতবারে আমাদেরকেও দিয়েছিলেন, চেয়েছিলাম আমরা। হুম 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 একটা বিষয় হচ্ছে যে এই 2015-তে যখন হ্যাঁ পাঠক সমাজের তো ভাগ রয়েছে, তো যে পাঠক সমাজটা বই পড়তে চাইছে তারা হ্যাঁ বেশিরভাগ জনই কিন্ডেল বা জেস্টারেতে ইংরাজি সাহিত্য পড়ছে, সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র যদি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা যায় দেখা যাচ্ছে যে এখনো কিছু বাংলা পাঠক রয়েছে যারা শুধুমাত্র আপনার জন্যই বই পড়ছে এবং ফিরে এসছে আর কি, বাংলা সাহিত্য পড়ছে আবার উপন্যাস ফিরে এসছে আর কি। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখো, আমার মনে হয় উপন্যাসে শুধু আমার জন্য পড়ছে বলাটা একটু, হ্যাঁ ঠিক দেখায় না। অনেকেই লিখছে ভালো, সবার জন্যই পড়ছে, আমার জন্য একা কেউ পারে নাকি? এতগুলো পূজাবার্ষিকী বের হয়, আমি তো একটাতে লিখি, তো অন্যগুলো কি বিক্রি হয়? সবার জন্য সবাই লিখছে ভালো নিশ্চয়ই, তাই লোকের আগ্রহ আবার ফিরে ফিরে আসছে। কি হয়, এমন একটা সময় না, যারা স্টলওয়ার্ডরা ছিলেন তারা আস্তে আস্তে অনেকে মারা গেছেন, হ্যাঁ অনেকে লিখছেন না, আস্তে আস্তে যা হয়, বুঝতে পারছো তো, হ্যাঁ একটা সন্ধিক্ষণ বলতে পারো। হ্যাঁ, এইটাই তো সময় যে আবার নতুন ব্রিড অফ রাইটার্স আসবে। হ্যাঁ, যখন নতুন ব্রিড অফ রাইটার্স আসবে, তখন অনেকেই আছে যারা বলবে হচ্ছে না, কেউ বলবে হচ্ছে, এরকম একটা কমোশন, একটা ঘর্ষণ, সংঘর্ষ আর কি, হুম ঘর্ষণ টাইপের এটা হয় আর কি। হুম হ্যাঁ, হুম সেখান থেকেই তো নতুন আবার লেখক আসবে, আবার নতুনরা আসবে, নতুনরা নতুনদের মতো করে লিখবেন, এই সময়ের কথা লিখবেন। হ্যাঁ, ফলে লোকের, এবং যারা স্থিতধী মানুষ, যারা তাদের ব্যালেন্স আছে রাদার, তারা ঠিক এই সময়টার মধ্যে নিজের প্রিয় লেখক লেখিকাকে খুঁজেও নেবেন, যার সঙ্গে সে রিলেট করতে পারে। আসলে কি, পাঠক তো রিলেট করতে চায় যে তুমি মধুসূদন, তুমি তো চাও তোমার কথাটা যেখানে যে বেশি ভালো করে বলছে, তুমি তার লেখা পড়তে তোমার ভালো লাগে, এ তো সোজা কথা। হ্যাঁ
মানে একদম বেসিক কথা আর কি, আমি অত বুদ্ধি টুদ্ধির কথা বলছি না, আমি একদম আমাদের প্রাইমারি রিয়াকশনের কথা বলছি, যেখান থেকে আমাদের প্রাইমারি ভালো লাগা তৈরি হয়। তারপর তো তার অনেক ভাগ থাকে, অনেক রকম শাখা প্রশাখা থাকে। হ্যাঁ, তো সেই দিক থেকে বলতে গেলে অনেকেই লিখছে, এরা খুব ভালো লিখছে, সেজন্যই আবার হয়তো নতুন করে আগ্রহ তৈরি হচ্ছে বিদেশি সাহিত্যের বা বিদেশি গল্পের ক্ষেত্রেও। তাদের রেঞ্জটা অনেক বড়, তাদের প্রোডাকশন কস্ট অনেক বেশি, হ্যাঁ তাদের প্রচার অনেক বেশি, এটা তো হবেই, কেননা ভাষাটাই ওরকম সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। বাংলা ভাষা তো একটা আঞ্চলিক ভাষা না, তো তার সাথে তুলনা করে কোনো লাভ নেই। বাংলাকে বাংলার প্রেক্ষিতেই দেখলে আমার মনে হয় ঠিক হবে, এবং সেই দিক থেকে আমার মনে হয় নতুন লোকজন আগ্রহী বলেই তো এখনো বইগুলো ছাপা হয়, বইগুলো বিক্রি হয় না, বিজনেসটা এখনো, বইয়ের ব্যবসাটা এখনো টিকে আছে, ঠিক না? অবশ্যই, হ্যাঁ আমার তাই মনে হয়। হ্যাঁ, এরপরে যেটা বলছিলাম স্যার, এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বেশ বেশ কিছু লেখক লেখিকারা নিজেদেরকে প্রকাশ করছেন বিভিন্ন ভাবে, তো এখানটায় দেখা যায় যে লেখকদের একটা যেমন স্বাধীনতা থাকে, পাশাপাশি একটা স্বেচ্ছাচারিতা কাজ করে, তো এই বিষয়টা কি বলবেন আপনি? দেখো আমি নিজে না কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের সঙ্গে যুক্ত নই, হ্যাঁ অবশ্যই, আমার কোথাও কোনো কোনো অ্যাকাউন্ট নেই, কিচ্ছু নেই মানে সেখানে, এবং আমি দেখিও না ওইসব দিকে কি হয়, আমার ভালো লাগে না, আমি খুব একটা মানুষজনের সাথে না খুব কমফোর্টেবল নই আর কি, অনেক মানুষজন হইতে খুব একটা কমফোর্টেবল নই ছোটবেলা থেকে। হ্যাঁ, ফলে দেখো যে যা করছেন, লিখছেন লিখছেন না, সোশ্যাল নেটওয়ার্ক সাইটে আছেন, তারা তাদের দায়িত্বে আছেন, নিজের দায়িত্বে আছেন, ঠিক আছে, তাদের খারাপটা তারাই নেবেন, তাদের ভালোটাও তারাই নেবেন, এই ব্যাপারে ভাই আমি কিছু বলতে পারবো না। কিন্তু আপনি বলছেন যে মানে এই খুব বেশি মানুষের সঙ্গে মেশেন না, কিন্তু এই যখন আপনি উপন্যাস ছোট গল্প লিখছেন, মানে দুটো জায়গাতে আপনার অবাধ বিচরণ, তো সেখানে তো পিছনে আপনার কিছু তো মানে এই জগৎটা থাকে আর কি, মানুষের মধ্যে এত কিছু লিখছেন, ব্যাপারটা থাকে না, আমি মিশতে না চাইলেও কি জীবন আমায় ছেড়ে দেয়? আমার কাজের ক্ষেত্রে আমাকে অনেক জনের সঙ্গে মিশতে হয়, আমাদের ব্যবসা আছে সেক্ষেত্রে আমাকে প্রচুর জনের সঙ্গে মিশতে হয়, অনেকের সাথে ইচ্ছা থাকলেও কথা বলতে হয়। হ্যাঁ, তো ফলে আমি ইচ্ছে আমার করে না, যেখানে আমার চয়েস আছে আমি সেখান থেকে সরে থাকি, কিন্তু যেখানে আমার চয়েস নেই সেখানে তো আমাকে যেতেই হয়, আমার চয়েস আছে তাই আমি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঢুকি না, কিন্তু যেখানে আমার চয়েস নেই, সেখানে তো আমাকে, যেমন ব্যবসার ক্ষেত্রে আমার রোজগারের ক্ষেত্রে আর কি, সেখানে তো ভাই আমাকে লোকের সাথে যোগাযোগ রাখতেই হয়, কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যাবো কি যাবো না সেটা আমার চয়েস, বুঝতে পারছো তো? হ্যাঁ, ফলে ধরো আমি আড্ডা মারতে পছন্দ করি, কিন্তু দু তিনজনের সঙ্গে, হ্যাঁ প্রচুর লোক হলে আমি একটুখানি মানে আমি একটুখানি বা পরিচিত হলে ঠিক আছে, কিন্তু অপরিচিত মানুষ যেটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ম্যাক্সিমামই তো আমাদের অপরিচিত মানুষ, অপরিচিত এবং এবং সামনাসামনি কেউ আসছেন না, সবাই একটা আড়াল থেকে বলছেন, হ্যাঁ ফলে সে তার উপর মানে সামনাসামনি হলে না মানুষকে আরো ভালো বোঝা যায়, কেউ আড়াল থেকে বেশি প্রশংসা বা বেশি নিন্দা কোনোটাই গায়ে মাখতে নেই বলে আমার মনে হয় আর কি, তা কেন সে তো আড়াল থেকে বলছে, সামনাসামনি এসে বললে তাকে বোঝা যায় আর কি, এটা আমার মনে হয়। আর আমি খুব একটা বললাম না তোমাকে যে মানুষ মানে অচেনা মানুষদের মধ্যে স্বচ্ছন্দ নেই, সেজন্য আমি একটু দূরে দূরে থাকি। আরেকটা বিষয় বলছি যে ওই উপন্যাস এবং ছোট গল্প দুটোই আপনার অবাধ বিচরণের জায়গা যেটা বলছিলাম, তো আপনার নিজের পরিতৃপ্তির জায়গা কোনটা? দেখো আমি আমার ভালো লাগে উপন্যাস লিখতে, আমি ছোট গল্প লিখতে খুব একটা পছন্দ করি না, লিখি মাঝে মাঝে, হ্যাঁ কম লিখি, মানে কেউ যদি লক্ষ্য করে দেখবে যে আমি ইদানিং ছোট গল্প লেখা কমিয়ে দিয়েছি। হ্যাঁ, আমার উপন্যাস লিখতেই ভালো লাগে, তুমি তো দেখতেই পাচ্ছ আমি ছোট প্রশ্নের কত বড় বড় উত্তর দিচ্ছি, তার ফলে আমি একটু বড় করে বলতে ভালো লাগে। বলো। আরেকটা বিষয় মানে এই সময়টায় মানে আপনার সমসাময়িক আর কোন সাহিত্যিকদের লেখা আপনি পড়েন বা পড়তে ভালো লাগে এরকম কেউ রয়েছে? না না, অ্যাকচুয়ালি আমি না কোনো উপন্যাস পড়ি না, আমি আমার সমসাময়িক বা আগের আমি শেষ উপন্যাস পড়েছি 2005 সালে, তারপরে আমি এখন উপন্যাস পড়িনি, আমি পড়ি, আমি ইতিহাসের বই পড়ি, সায়েন্স পপ সায়েন্স ভালো লাগে, পপুলার সায়েন্স আছে, হ্যাঁ তারপরে তোমার বেসিক্যালি আমি হিস্ট্রির বই পড়ি আর পপুলার সায়েন্সের বই বই পড়ি, আর আর্টের উপর বই পড়ি, মানে ছবি আঁকার উপর বই পড়ি, ও আচ্ছা, আমি উপন্যাস উপন্যাস একদম পড়ি না, কবিতা পড়ি, প্রচুর কবিতা পড়ি, হ্যাঁ মানে কবিতা পড়ি, মানে কার লেখা কবিতা পড়তে ভালো লাগে এই এই সময়ের কথা বলছি, সময় তো, হ্যাঁ এই সময় বলছি তো, আমার শ্রীজাতের লেখা খুব ভালো লাগে, আমার বিনায়কের লেখা খুব ভালো লাগে, তারপরে আমার শিবাশিস মুখোপাধ্যায় বলে একজন কবি আছেন, শিবাশিস দা মুখোপাধ্যায় লেখা, তারপরে লেখা ভালো লাগে, সৈকত চক্রবর্তী বলে কি আছে ছেলে,
সৈকত চক্রবর্তী খুব কম লেখে, সৈকতের লেখা পড়ে ভালো লাগে, এরকম আছে, এরকম অনেকে আছে। তারপরে পিনাকী ঠাকুরের কবিতা ভালো লাগে, বিভাস রায়চৌধুরীর কবিতা ভালো লাগে। একটু পুরো দিকে গেলে আমি ভাস্কর চক্রবর্তীর খুব ভক্ত, জয় গোস্বামীর লেখা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, ভাস্কর চক্রবর্তীর খুব ভক্ত, ভাস্কর চক্রবর্তী খুব খুব ভালো লাগে। তারপরে এরকম আছে, তারপরে বিদেশি কবিদের লেখা তো আমার খুব পছন্দ আর কি। যেমন ধরো পাবলো নেরুদার লাস্ট সনেট আমার খুব পছন্দ, কি কি কামিন্স এর কবিতা আমার খুব ভাল লাগে। হ্যাঁ, আছেন এরকম অনেকে আছেন। আপনি কি অনুবাদ সাহিত্যের দিকেও মানে লিখেছেন? না, আমি না 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 আমি একটা সময় কিছু কবিতা আমাকে অনুবাদ করতে হয়েছিল, কিন্তু আমি এটাতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না। আমি বেসিক্যালি খুব কুড়ে মানুষ। হ্যাঁ, আমি বছরে একটা উপন্যাস বড় জোর লিখি আর কি, বড় জোর দুটো কোনো কোনো বছর, কিন্তু বেসিক্যালি একটা উপন্যাসই লিখি আমি। আমার বুঝতে পারি, খুব কুড়ে মানুষ, একটা উপন্যাস লিখে আমার দম ফুরিয়ে যায়। হ্যাঁ, তারপরে আমি আর অন্য আর কিছু করতে ইচ্ছে করে না। আর এই ছোট গল্প লেখার জন্য আপনার ম্যাক্সিমাম কত সময় লাগে? সময়টা তো ওভাবে নয়, একটা ছোট গল্প এরকম হয়েছে আমি একদিনে লিখে ফেলেছি, আবার একটা ছোট গল্প আমি 6 দিন ধরেও লিখেছি। কোনো কোনো গল্প লিখতে শুরু করার পর আর ইন্টারেস্ট পাই না, কিন্তু যেহেতু জমা দিতে হবে তাই মাঝে মাঝে গুটিয়ে গুটিয়ে শেষ করতে হয়। হ্যাঁ, আবার কোনো কোনো লেখা লিখতে আরম্ভ করে খুব ইন্টারেস্ট লাগে, সেটা হুড়ু করে শেষ হয়ে যায়, ইন্টারেস্টের ওপর আর কি। হুম হুম আর একটা বিষয় হচ্ছে যে বড় কোনো উপন্যাস, আবার পাল্টা হওয়া বা আলোর গন্ধর মতো বলছি, বড় উপন্যাস ওরকম কি আবার হ্যাঁ শুরু করেছেন? মানে খুব না না সম্প্রতি প্রকাশ এরকম কিছু ব্যাপার আছে? না 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 কিছু নেই এই মুহূর্তে, কিছু নেই এই মুহূর্তে, কিছু লিখছি না গো এই আচ্ছা মুহূর্তে, কিছু লিখছি না। আচ্ছা, আর অতি সম্প্রতি দেখা গিয়েছিল গত বছরে গোগলের কীর্তি সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ওগুলো কিছু না, মানে যে ডিরেক্টর অরিন্দম দে, অরিন্দম আমার নিজের দাদার মতো। হ্যাঁ, মানে ওগুলো সিরিয়াস কিছু নয়, বুঝলি তো কি বলছি, অরিন্দম দাদা দাদার মতো, তবে লেখাটা সিরিয়াসই চেষ্টা করি। কিন্তু আমার হাতে তো দেখো চিত্র, আমার যারা বাংলা ছবির চিত্রনাট্য লেখেন তাদের হাতে কিছু থাকে না, ঠিক আছে, সবটাই ডিরেক্টরের ওপর, ফলে ওতে কি হয় বাড়তি রোজগারটুকু হয়, এছাড়া আর কিছু হয় না। আচ্ছা আচ্ছা, আর মানে আর কিছু কি এরকম লিখছেন না মানে ওই দাদার সৌজন্যে আর কি, বা দাদার জন্য আর না কি? না 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 এই মুহূর্তে আমি কিচ্ছু লিখছি না, এই মুহূর্তে এখন লিখবো না, আবার দুর্গাপূজা হয়ে যাক তারপরে লিখবো। বেশ বেশ, আর আপনার এখন আমি ঘুমাবো। ও, এখন ঘুমাবেন? আচ্ছা আচ্ছা, মানে পুজোর হ্যালো, সময়গুলো তাহলে কিভাবে কাটান কিভাবে? আমি পুজোতে কিচ্ছু বলিনি, আমি পুজোতে বাড়িতে বাড়ির মধ্যেই থাকি, আমার বাড়ির পাশে, আমার পুরো বাড়ির একটা দিকের জানলা সব বন্ধ হয়ে যায় প্যান্ডেলে। হুম, পুরো আমার বাড়ির পাশে, মানে আমার দেওয়ালটার পাশেই প্যান্ডেল, মানে দেওয়াল থেকে 6 ইঞ্চি দূরে প্যান্ডেল হয়, প্রচন্ড ঢাক বাজে, মাইক বাজে, আমি পুজোতে আমার নাজেহাল ঝালাফালা অবস্থা। আর আমি পুজোতে বাড়িতেই থাকি, একদম বাড়ির থেকে বেরোই না, কোনোদিন এক পাও বাইরে দিই না। হ্যাঁ, বিকেলবেলা বাড়ির ছাদ আছে, চারতলার ছাদে চুপ করে বসে থাকি। আর পুজো আসলে আমার মন খারাপ করে, আমি জানি না কেন, কিন্তু পুজোটা ঠিক আমার আমি স্যুট করে না, পুজো আসলে আমার মন খারাপ করতে শুরু করে। বুঝতে পারলাম। আর বইমেলা সম্পর্কে কি বলবেন তাহলে, বইমেলায় কি যান না? না, আমি বইমেলাতে একদিন যাই, তাও এই বছর গেছিলাম 1 ঘন্টার জন্য, এই বছর আমার শরীর খুব খারাপ ছিল, আর বুক ফেয়ারেও প্রচুর ভিড় হয়। হ্যাঁ, আর আর এখন যেখানে বুক ফেয়ারটা হয়েছে না, আর আমার তো একটা বিজনেস আছে, অফিস করতে হয়, তো অফিস 6:30টার আগে অফিস থেকে বেরোতে পারি না, ফলে 6:30টার পর বেরিয়ে অতটা দূর গিয়ে পৌঁছতে পৌঁছতেই বুক ফেয়ার বন্ধ হয়ে যাবে, তার ফলে খুব একটা যাওয়া হয় না, একদিন হয়তো 1 ঘন্টার জন্য যেতে পারলাম কি পারলাম না। আর অত ভিড় ওভাবে আমার ঠিক ভালো লাগে না, আমি প্রতি সপ্তাহে কলেজ স্ট্রিট যাই একদিন করে, আমার যা বই কেনার আমি ওখানে কলেজ স্ট্রিট থেকেই কিনি। হ্যাঁ দাদা, আরেকটা বিষয় আমি বলতে চাই যে আপনার লেখায় পলিটিক্স অবশ্যই আসে, কিন্তু হার্ডকোর যে পলিটিক্স সেই পলিটিক্স সেভাবে আসে না, অথবা কোনো এই যে 2009-এর পর থেকে রাজনৈতিক অস্থিরতা আমাদের এখানে পশ্চিমবঙ্গের কথা বলছি, তো সেসব ক্ষেত্রে আপনার পয়েন্ট অফ ভিউ কোনো রকম আলোচনায় আপনাকে পাইনি, কোনো রকম মতবাদ পাইনি, তো সেগুলো কি কি বলবেন? লেখককে তো সব সময় সমাজ সচেতন হতে হয়, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন যদি একটু সংক্ষেপে বলেন? সমাজ সচেতনতা গুলো না, আমি সমাজ সচেতন হব
বলে সমস্যা চেতনতা নয়, বেঁচে থাকতে থাকতে আমাদের কিছু রিফ্লেক্স তৈরি হয়, ঠিক আছে? আর যে যে কাজটা করে, যেমন আমি ধরো লিখি একটু আধটু, সেই লেখার কাজ সঙ্গে সঙ্গে একটা রিফ্লেক্স গ্রো গ্রো করে ওঠে, বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ হ্যাঁ এটা রিফ্লেক্সটা গ্রো করে, থাকতে থাকতে গ্রো করে, এই সমাজে থাকতে থাকতে সামাজিক একটা রিফ্লেক্স গ্রো করে, সেটা আমারও গ্রো করেছে, সেটা লেখার মধ্যে রিফ্লেক্টেড হয়। রাজনীতিটাও তাই, খুব পিন পয়েন্টেড রাজনীতি আমার লেখার মধ্যে নেই। আমি কোনোদিন রাজনীতিতে স্বচ্ছন্দ, মানে এটাকে আমরা রাজনীতি বলি আর কি, সরাসরি ভাবে হার্ডকোর রাজনীতি পলিটিক্স, তার সঙ্গে আমি কোনোদিনই যুক্ত নই, এবং ব্যাপারটাতে আমার ইন্টারেস্টও নেই। যেহেতু ইন্টারেস্ট একদম নেই, তার ফলে ওই দিকটা আমি তাকাই না। বুঝতে পারলাম। তাহলে এই এই বিষয়টা থেকে সরে গিয়ে যদি বলি, যে আপনি বলো সাহিত্য ছাড়া, মানে বলছেন যে পুজোর সময়গুলো আপনার মন খারাপ হয়, পুজো আসতে আসতে এরকম ব্যাপারটা, তো সাহিত্য ছাড়া আর আপনার আর কি ভালো লাগে, মানে এই পড়াশোনা বাদ দিয়ে? সিনেমা, ফিল্ম, ফিল্ম। আমি সারাক্ষণ সিনেমা দেখি, আমি বিদেশি ছবি দেখি, সারা পৃথিবীর ছবি দেখি আমি আমি হ্যাঁ আমি সারাক্ষণ, আমার কাছে প্রচুর সিনেমা, আমার কাছে 10,000-এর বেশি সিনেমা আছে। হ্যাঁ আমি সারাক্ষণ সিনেমা দেখি, আমি আমি একটু ফাঁক পেলেই সিনেমা দেখি, একটু আমার কিন্তু ফাঁক পেলেই আমি সিনেমা দেখতে শুরু করে দিই, হয়তো 30 মিনিট দেখলাম, দেখে রেখে আবার কাজ করলাম, আবার সময় পেলে আবার পরে 30 মিনিট দেখে নিলাম, আমি সারাক্ষণ আমার সিনেমা দেখতে ভালো লাগে, আমার ওটা ভালো লাগে। মানে ওইটা যদি কেউ মানে এরকম হতো যে সিনেমা প্রতিটা সিনেমা দেখার পর তাকে 2 লাখ টাকা দেওয়া হবে, তাহলে একদিনে আমি গুগল বা মাইক্রোসফট কিনে ফেলতে পারতাম। দাদা সব শেষে জানতে চাইবো যে আপনি আমাদের সৃজনশীল থেকে পাঠকদের জন্য কি বলবেন, সর্বোপরি লিটিল ম্যাগাজিনের জন্য কি বলবেন? আমি একটা কথাই বলবো যে সৃজন পত্রিকাটা সবার পড়া উচিত এবং কিনে কিনে পড়া উচিত। তোমাদের বলবো তোমরা ফ্রি কপি দেওয়া বন্ধ করো ইমিডিয়েটলি, হ্যাঁ, এবং লোককে কিনতে বাধ্য করো, লোককে বলো যে প্রচুর টাকা এদিক ওদিক খরচ করেন, এইটা পত্রিকাটা কিনুন অন্তত, হ্যাঁ, লোকে যেন কিনে পড়ে, ফ্রি কপি দেওয়া বন্ধ করে যেই তোমরা টাকাটা ইনভেস্ট করো সেটার খানিকটা অন্তত পত্রিকাটা বিক্রি করে তুলে আনো, এবং যদি কেউ টাকা দিয়ে কেনে তাহলে তার পড়ারও আগ্রহ হবে। মানুষ বিনা পয়সায় পেলে, সহজে পেলে মানুষ তার গুরুত্ব বোঝে না, তার সে যদি কষ্ট করে সামান্যতম কষ্টটুকু হয় তার জিনিসটা পেতে, তাহলেই সে তার গুরুত্ব বোঝে। অনেক ধন্যবাদ দাদা এতক্ষণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর বন্ধুরা, আপনাদেরকে জানাই, আবার হয়তো কোনোদিন দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।